সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, এটা খুব খারাপ লাগছে বিশ্বাস করো। বেশি হয়ে যাচ্ছে ভাই। ও গাইস, মিলটা কি আসছে গাইস। জোস লাগছে খেতে, একদম নরম তুলতুলে আলু, একদম চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে। ট্রাই করি, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, আলটিমেটলি লকডাউন পিরিয়ডে আমরা বাড়িতে বসে এক্সপিরিয়েন্স করতে পারছি যে রেস্টুরেন্টে রান্না করে তারা কতটা খাটনি করে এবং তাদের কতটা এফোর্ট দেওয়ার পরে গিয়ে ওই জিনিসটা তৈরি হয়। আমরা যেটা 2%ও বাড়িতে বসে কমপ্লিট করতে পারি না, রেস্টুরেন্ট অলরেডি সেটা করে, কারণ তারা ওয়েল ট্রেন্ড এবং প্রফেশনালভাবে তারা রান্না করে। একসাথে প্রায় 4-5টা চুলো জ্বলছে গরম হিটে, ওই বড় হাঁড়িটা বাসের মধ্যে করে নিয়ে গিয়ে রাখা, তারপরে সেই বিরিয়ানিটা রেডি করা, তারপর সেই বিরিয়ানি কাটার একটা প্রসেস আছে, সেই বিরিয়ানি কাটার প্রসেসটা কমপ্লিট করে তারপরে কাস্টমারকে সেটা তারা সার্ভ করছে, এটা কিন্তু বেশ খাটনির ব্যাপার। তো এবার দুধের মধ্যে কেশর দেওয়া হচ্ছে, যেহেতু আমরা এখানে খুব মানে রিচ বানাচ্ছি না তাই ফুড কালার ইউজ করছি না, তোমরা চাইলে ফুড কালার ইউজ করতেই পারো। আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম একটুখানি ভাপ দিয়ে নিয়ে, তারপর ভাজব। পেঁয়াজগুলোকে ভেজে নেব, পেঁয়াজগুলো একদম একদম ফ্রাই হয়ে যাবে ভালো করে, মানে ব্ল্যাক কালার চলে আসবে, তখন পেঁয়াজটাকে নামাতে হবে। এবার ডিম কষার জন্য যেটা করবো সেটা হচ্ছে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে মিক্সিতে পেস্ট করে একটা গ্রেভি করার জন্য মশলাটা রেডি করে নেবে। এলাচ, দারচিনি, লবঙ্গ, সঙ্গে সঙ্গে তেজপাতা সব কিছু দিয়ে একবারে চালটা ফোটানোর আগে গরম জলের মধ্যে সেগুলো দিয়ে আফটার দ্যাট ওই 2-2.5 ঘন্টা 2-2.5 ঘন্টা ভিজিয়ে রাখা চালটাকে নিয়ে হাফ কুক করতে হবে, মানে ওই মোটামুটি 70% মতো কুক করতে হবে। এখানে আলু ভাজা রয়েছে, ডিম ভাজা রয়েছে, আর সঙ্গে সঙ্গে ফুড কালারটা তো রয়েছে ওটার পার্ট পরে। এবার ব্যাপারটা হচ্ছে মশলাটা রয়েছে, এটাকে এবার ডিমটাকে কষিয়ে নিতে হবে, এর মধ্যে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর যে মিক্সটা দেখালাম তোমাদের, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু মিক্স করে একসাথে এটাকে এবার গ্রেভি বানাতে হবে। ওদিকে আমাদের চালটা প্রায় 70% কমপ্লিট কুক করা, এবার চালটাকে নিয়ে ঝরাতে হবে। আফটার দ্যাট ওদিকে গরম তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ডিম কষার ওই কষাটা মশলাটাকে কষিয়ে নিয়ে ডিম কষাটা ওদিকে রেডি করতে হবে। এবার আমরা গামলার মধ্যে মানে সসপ্যানের মধ্যে যেটার মধ্যে বিরিয়ানিটা আলটিমেটলি কুক হবে ভালো করে তেল মাখিয়ে নেব। তোমরা চাইলে সঙ্গে একটু ঘি মাখাতে পারো, বাট তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে এইবার লেয়ার তৈরি করতে হবে বিরিয়ানির। তো ওইদিকে ডিম কষার জন্য আলুগুলি কষাতে দিয়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে নাড়িয়ে নাড়ানোর পর কিছুক্ষণ দেখতে পাচ্ছ কষাটা একেবারে রেডি। এবার যেটা করবো বিরিয়ানির লেয়ার, তো সবার ফার্স্টে যেটা দেবো ওই ডিম কষার কষানোর ঝোলটা মানে গ্রেভিটা আর আলুটা, ওটাকে বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে তার উপরে রাইসের একটা লেয়ার তৈরি করবো। রাইসের লেয়ারটা ঠিক এরকমভাবেই তৈরি হবে, একটু চারিপাশে ছড়িয়ে দেবে যাতে এক জায়গায় না থাকে, তাহলে ফ্লেভারটা ঠিক ঢুকবে না। তার উপর থেকে আমরা এবার যেটা দিতে চলেছি সেটা হলো গিয়ে, ইয়েস, এবার দিতে চলেছি আমাদের ডিম, আজকের মেন ইনগ্রিডিয়েন্টস এই বিরিয়ানি। তো ডিমগুলিকে ভালো করে দিয়ে তার উপর দিয়ে আমরা যে জাফরানের মিক্সটা তৈরি করেছিলাম দুধ দিয়ে কেশর দিয়ে সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এটা একদম সিক্রেট আমার দাদাভাইয়ের রেসিপি। তারপরে দিয়ে দিলাম আবার একটা গ্রেভির লেয়ার, হচ্ছে আলু গ্রেভি দিয়ে লেয়ার হওয়ার পর আফটার দ্যাট আমরা একটু গোলাপ জল বা কেওড়া জল দুটো একসাথে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটু ঘি, ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, বেরেস্তা লেয়ারটা দিয়ে দেওয়ার পর আফটার দ্যাট এবার আসছে আবার একটা রাইসের লেয়ার। রাইসের লেয়ারটা সেমভাবে ভালো করে ছড়িয়ে তার উপর দিয়ে সেই গ্রেভিটা একটু ছড়িয়ে দিতে হবে আলু সমেত। এবার তার মধ্যে আবার সেই ডিমগুলিকে আবার দিয়ে দিতে হবে। ডিমগুলি দিয়ে দেওয়ার পর সেম প্রসেসে আবার সেই জাফরানের মিক্সটা দেওয়ার পর তার উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়ে তার উপরে সেই ঘিয়ের লেয়ারটা আবার বসবে। ঘিয়ের লেয়ারটা দেওয়ার পর ওপর থেকে আবার একটু বিরিয়ানি মশলা, এটা কিন্তু আমরা প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করলাম। এবার ডেচকিটার মুখটা ঢেকে ভালো করে আটা দিয়ে ভালো করে চারিপাশটা ঢেকে রাখতে হবে, মানে আটকে দিতে হবে যাতে কোনোভাবে হাওয়া না বেরিয়ে যায়। এবার দমে থাকবে এটা 10-15 মিনিট। খোলার পালা, এবার
ফ্যান টানা। ও গাইস, স্মেলটা কি আসছে গাইস, জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি গাইস। মানে খেয়েছি প্রচুর বার, দাদা ভাইয়ের হাতে খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি, বাট নিজে বানানোর মজাটাই আলাদা। লুক এট দ্য বিরিয়ানি কালার, গন্ধটা একটা আলাদা আসছে, মানে জাস্ট কান্ট বিলিভ। ঠিক আছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম আলুটা, দেখা যাক। একদম নরম তুলতুলে আলু, একদম চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে। ট্রাই করি, চিকেন কষা লেগ পিস, এটা কিন্তু আলাদা করে বানানো, এটার টিউটোরিয়ালটা দিলাম না, কারণ চিকেন কষা সবাই বানাতে পারে, আর এটা মেনলি বানিয়েছে বৌদি। গাইস অনবদ্য খেতে হয়েছে বিরিয়ানিটা, ট্রাস্ট মি, দারুণ খেতে হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাও, তোমাদের মুখ থেকে এরকম এক্সপ্রেশন আসবে। ভাজার টাইম দেখে আমিনি আর বিরিয়ানির কথা মনে পড়ে গেল। লোভ লাগছে, কিছু করার নেই, বাড়িতে বানিয়ে খেতে হবে। সব কিছু একদম পারফেক্ট, যেমন চালটা ঝুরঝুরে ওয়েলকুক, আলুটা অত্যন্ত সুন্দর নরম, চিকেন কষাটা দারুণ যাচ্ছে, জাস্ট অসাম যাচ্ছে। একটু রায়তা টেস্ট করি, আমি রায়তা দিয়ে বিরিয়ানিটা অতটা প্রেফার করি না, রায়তা দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দেখি। জোশ লাগছে খেতে, দাম দাম। অলরাইট গাইস, ফেসবুকে একটা নতুন গ্রুপ খোলা হয়েছে হ্যাংলার দল, এখনও যারা যারা জয়েন করোনি ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন করো। আর কী খাচ্ছ বাড়িতে নতুন নতুন ডিশ বা যে কোনো রকমের ডিশ শেয়ার করতে পারো এই হ্যাশট্যাগ হ্যাংলা ইউজ করে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলা ওয়েজ ব্লগারের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, এটা খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। বেশি হয়ে যাচ্ছে এবার, তো সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো লেটেস্ট আপডেটের জন্য। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।